কুড়িগ্রামে বন্যার আরও অবনতি হয়েছে। ধরলা নদীর পানি বিপদসীমার 99 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদে বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুধকুমার, গঙ্গাধর সহ সংকোচ নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে 2 লক্ষাধিক মানুষ। তলে গ্রামীণ রাস্তাঘাট ডুবে গেছে, সবজি সহ আমনের বীজতলা ভেসে গেছে, কয়েক হাজার পুকুরের মাছ। নিরাপদ খাবার পানির অভাবে রয়েছে পানিবন্দী মানুষেরা। বন্ধ করে দেওয়া হয়েছে 300টি শিক্ষা প্রতিষ্ঠান। জামালপুরে যমুনার পানি হয়ে বন্যার পুরো পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 115 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। বন্ধ করে দেওয়া হয়েছে 145টি শিক্ষা প্রতিষ্ঠান। ভৈরবে মেঘনা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমাদের বাড়িঘর দুয়ার তলে যায়, আমরা সাহায্য চাই না, আমরা নদী শাসন চাই। রাস্তাঘাট তলে গেছে, এখন যাতায়াতের খুব কষ্ট, মালামাল পারা করা অসুবিধা। বাড়ির চারমিরা পানি, গরু বাছুর মানুষজন কোনো মুখ বাইর হওয়া যায় না, খুব বিপদে আছি। দর্শক, কুড়িগ্রাম থেকে বন্যার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। মনা, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে অনেকটা। আজ সকালে দুধকুমার নদীর পানি বিপদসীমা ক্রস করেছে এবং 65 সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেই সাথে ধরলা নদীর পানি 99 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ব্রহ্মপুত্র নদের পানি 98 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি যে বন্যা ব্যাপক বড় ধরনের আকার ধারণ করেছে এবং এই বন্যা কবলিত মানুষগুলো কিন্তু এখন উঁচু স্থান এবং ফ্লাট সেন্টারে আশ্রয় নিচ্ছে এবং তারা যে পানিবন্দী রয়েছেন প্রায় 4 দিন থেকে, এবং আমি খোঁজ নিয়ে দেখেছি যে তারা বিশুদ্ধ পানি অভাবে রয়েছেন এবং গবাদি পশুর খাবার নিয়েও তারা কিন্তু সংকটে রয়েছেন। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি যে দুধকুমার এবং গঙ্গাধর সহ সংকোচ নদীর পানি কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। আমি যে স্থানটা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নাগেশ্বরী উপজেলার সুবলবাড় এলাকা। আপনাকে দেখাতে চাচ্ছি যে এইখানকার এই দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় 14টি ইউনিয়নের অধিকাংশ এলাকা কিন্তু ডুবে গেছে। আমরা প্রশাসনের কাছে খোঁজ নিয়ে জেনেছি যে গতকাল থেকে ত্রাণ বিতরণ তারা শুরু করেছেন এবং জেলা প্রশাসনের কার্যালয় থেকে আমাকে জানানো হয়েছে যে বন্যা মোকাবেলায় সব ধরনের পরিস্থিতি নিয়ে রেখেছেন এবং যে কোনো মুহূর্তে তারা মাঠে নামবেন। মনা, এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ বন্যার পরিস্থিতি। চঞ্চল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কুড়িগ্রাম থেকে জানাছিলেন আমাদের সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। এদিকে নদ নদীর পানি বাড়ার সাথে বাড়ছে নদী ভাঙন। মানিকগঞ্জের পদ্মাপাড়ে ভাঙন প্রকট আকার ধারণ করেছে। এলাকাবাসীর দাবি ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের। দুর্গত এলাকা পরিদর্শন করে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম জানান, ভাঙন রোধে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে বন্যা ও নদী ভাঙনের কবল থেকে রক্ষায় নিয়ন্ত্রণ কক্ষ ও ট্রাস্কফোর্স গঠন করা হয়েছে। এয়ার বাদলের রিপোর্ট। সর্বনাশা পদ্মা, পারের অনেকের সব কিছু কেড়ে নিয়েও বয়ে চলেছে আপন গতিতে। যেখানে মখলেস মিয়ার বাড়ি ছিল, ভিটা ছিল, সেখানে এখন অশান্ত পদ্মার প্রবল স্রোত। এমনই হাজার মানুষকে ঘরছাড়া করেছে প্রমত্তা পদ্মা। দাবি আমরা কি করব, আমরা কারে কি করব? আমি অভাবী, নদীতে ভেঙে গেছে জনতা জায়গা জমি, সব বাড়ি ঘর ভেঙে গেছে। সরকার যদি দেয় তাহলে সব আবার থাকে, থাকতে পারে। বহু এমপি মন্ত্রী আইছে, কেউ আইসে খালি দেই হেই চলে যায়, কিন্তু কেউ কোনো সহযোগিতা দেয় না আমাকে। একই অবস্থা নদী পারের আরও অনেকের। বসত বাড়ি, ধানি জমির পর পদ্মার করাল গ্রাসের মুখে এখন এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি। সব হারিয়ে এই এলাকার মানুষের দাবি এখন ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হোক। এই স্কুলের সাইডে যে আমরা ক্লাস করি তাতে সমস্যা হয়, ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, এতে বিপদেরও আশঙ্কা থাকে। জিও ব্যাগ বা এই ধরনের যে সকল প্রতিরোধমূলক ব্যবস্থা আছে সেগুলো যদি অতিসত্ত্বর নেওয়া যায় তাহলে হয়তো
এর একটা আসল সমাধান করা যেতে পারে। সরজমিনে মানিকগঞ্জের নদী ভাঙন দেখতে এসে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ভাঙন রোধ ও বন্যা থেকে মানুষকে রক্ষায় ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। ব্লক ফালানো হচ্ছে, ড্রেজিং হচ্ছে, নদী শাসন করা হচ্ছে, ড্রেজিং বাধ্যতামূলক আমরা করছি এবং অনেক এলাকায় এভাবে প্রকল্প প্রণয়ন হচ্ছে এবং সেই প্রকল্পগুলো আমরা দ্রুততার সাথে প্রণয়ন করে বাস্তবায়িত করতে পারবো, তাহলেই একেবারে স্থায়ী নদী ভাঙনের হাত থেকে বেশ কিছু ও এলাকা রক্ষা পাবে। নদী ভাঙনে সব হারানো মানুষের দুর্দশা লাঘব ও নদীর প্রবাহ ঠিক রাখতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে সরকার। উপমন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে কোনো রকম অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিষ্কারভাবে বলে দিয়েছি, দুর্নীতিবাদ যে পর্যায়ের কর্মকর্তা হন না কেন, আমাদের স্পষ্ট মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, দুর্নীতি যে পর্যায়ে যেখানেই পাওয়া যায় না কেন, তাদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর বিভাগীয় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বন্যা ও নদী ভাঙনের কবল থেকে রক্ষায় এরই মধ্যে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ ও টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানান তিনি। এ আর বাদল, মানিকগঞ্জ। সেনানিবাস কেন্দ্রীয় মসজিদের সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ও বায়তুল মোকাররম মসজিদে হবে দুদফা জানাজা। পরদিন শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেওয়া হবে রংপুরে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর জাহাঙ্গীর গেটে আছেন আমাদের সহকর্মী খানাল আমিন, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের মরদেহ কখন জাতীয় সংসদে নেওয়া হবে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মানে আমরা যতটুকু জানি যে সকাল 10:30 জাতীয় সংসদ ভবনে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তো সেজন্য তার মরদেহ আমরা জানি যে সিএমএইচের যে মর্গ রয়েছে সেই মর্গে রাখা হয়েছে। তো সেখান থেকে আমরা যতটুকু শুনেছি তার মরদেহ বের করার জন্য যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো শুরু করা হয়েছে। যেহেতু এখন পর্যন্ত আধা ঘন্টার উপরে সময় রয়ে গেছে জানাজা শুরু হওয়ার জন্য, সেহেতু আমরা যতটুকু শুনেছি যে প্রক্রিয়া শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা তার মরদেহ দেখতে পাবো যে এই জাহাঙ্গীর গেট এলাকায় পৌঁছে গেছে। তো আমরা যতটুকু জানি যে আজকে সকাল 10:30 জাতীয় সংসদ ভবনে তার জানাজা অনুষ্ঠিত হবে। কারণ আপনাকে যদি জানিয়ে রাখি যে যদি কোনো ব্যক্তি কোনো মানে জীবনে একবারে সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে তার একটি জানাজা, তার মৃত্যুর পরে তার জানাজা সংসদ ভবনে দক্ষিণ প্লাজা একবার অনুষ্ঠিত হয়। তো যেহেতু আমরা জানি যে হোসেন মোহাম্মদ এরশাদ 1991 সাল থেকে শুরু করে পরবর্তী প্রতিটি সংসদ নির্বাচনে কিন্তু তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন, একাধিক আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো সেই হিসেবে তাকে জাতীয় সংসদ ভবনে নিয়ে যাওয়া হচ্ছে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠানের জন্য। এবং সংসদ ভবন থেকে জানাজা শেষ হওয়ার পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার যেই দলীয় কেন্দ্রীয় কার্যালয় রয়েছে রাজধানীর কাকরাইলে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। আমরা জানি যে 1986 সালের 1 জানুয়ারি তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকে আজ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তো তার দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন জাতীয় পার্টি কিংবা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজকে এই 11:30 দিকে যখন তাকে নিয়ে যাওয়া হবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে, সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক কিংবা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং আসরের ঠিক আগ মুহূর্তে তাকে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে নিয়ে যাওয়া হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। বাইতুল মোকাররমে বাদ আসর তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা শেষে তার মরদেহ আবারও সম্মিলিত সামরিক হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গে নিয়ে আসা হবে। এবং আমরা যতটুকু আজ এখন পর্যন্ত জানি যে আগামীকাল সকাল 10:00 হেলিকপ্টার যোগে তাকে রংপুরে নিয়ে যাওয়া হবে, যেখানে তার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে এবং যার পিতৃনিবাস রয়েছে। তো রংপুর জিলা স্কুল কিংবা রংপুরের ঈদগাহ মাঠে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে এবং চতুর্থ জানাজা শেষে স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে রংপুরবাসী তাকে সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে আবারও হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে আসা হবে। শুরুতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঢাকায় আনার পরে বাদ আসর তাকে সামরিক বাহিনীর যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে দাফন করা হবে, কিন্তু গতকালকে
গতকালকে সেটি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি আসলে যে তাকে কোথায় দাফন করা হবে। নেতাকর্মীরা চাচ্ছেন উন্মুক্ত স্থানে, আবার একটি সিদ্ধান্ত হচ্ছে সামরিক কবরস্থানে। তো সেই সিদ্ধান্তের জন্য আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। মনা আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জাহাঙ্গীর গেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খান আলামিন। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী মারুফ রেজা, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছে তিনি। মারুফ, সাবেক রাষ্ট্রপতি এরশাদে জানাজার প্রস্তুতি এবং কারাকারে এসেছেন? মারুফ, আমাকে শুনতে পাচ্ছেন? মারুফ, এরশাদে জানাজায় কারাকারে এসেছেন এবং জানাজার প্রস্তুতি সম্পর্কে আমাদের দর্শকদের জানান। মনা, আপনি জানেন যে সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান বিরোধী নেতা এইচ এম এরশাদের মরদেহ আর কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদে নিয়ে আসা হবে এবং জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় তার জানাজা হওয়ার কথা থাকলেও আপনি জানেন যে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া একটা চারপাশে অন্ধকার একেবারে। তো সেই কথা মাথায় রেখে দক্ষিণ প্লাজার যেখানে সাধারণত জানাজা হয়ে থাকে সেখানে হচ্ছে না, এখন তার পরিবর্তে একটু এই টানেলের ভিতরে যেখানে আসা যাওয়া করেন সংসদ সদস্যরা সেই টানেলের ভিতরে নেওয়া হয়েছে বৃষ্টির কথা মাথায় রেখে। তো টানেলের ভিতরে তার যে জানাজার স্থান সেটি মোটামুটি একেবারে প্রস্তুত। আপনি জানেন যে আমাদের সহকর্মী খান আলামিন জানাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যে হয়তো সিএমএস থেকে লাশ সরাসরি এখানে নিয়ে আসা হবে এবং তারই প্রস্তুতি চলছে এবং শেষ পর্যায়ে বলা যায়। আর কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ আসবেন, এর মধ্যে দলের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা, জাতীয় পার্টি তো বটেই, সাথে আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও আসতে শুরু করেছেন এবং এখানে সকাল 10:30 দিকে জানাজা হয়তো শুরু হবে। মনে আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, মনে যে খান আলামিন জানাচ্ছিলেন আপনি কর্মসূচি, তারপর কিছুটা জানিয়ে রাখি যে এখানে 10:30 হওয়ার কথা ছিল, সেটি 10:30 হচ্ছে জানাজাটা। এরপর নেওয়া হবে কাকরাইলে 11:00 দলীয় কার্যালয় জাতীয় পার্টির, এরপর বাদ আসর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জানাজা হবে এবং আগামীকাল 10:00 তার জন্মস্থান রংপুরে শেষ চতুর্থ জানাজা শেষে আগামীকাল বিকেল বেলায় বাদ আসর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তো মনা, এই এখন হচ্ছে জানাজার যে দ্বিতীয় জানাজা হচ্ছে এই জাতীয় সংসদ ভবনে, সেখানে তার প্রস্তুতি প্রায় শেষ, নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন, হয়তো হাতে ঘড়ি ধরে মাত্র 20 মিনিট সময় আছে। আর আপনি জানেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান গতকাল তার সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে 7:45 দিকে মারা যান এবং উনি গত মাসের 27 তারিখে সিএমএইচে ভর্তি ছিলেন এবং শেষ কয়েকদিন তিনি আইসিইউতে ছিলেন এবং এখন গতকাল শেষমেশ তাকে 7:45 মৃত্যু ঘোষণা করা হয়। তো মনে হয় এই ছিল আমার কাছে শেষ পরিস্থিতি। মারুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জাতীয় সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মারুফ রেজা। চলে যাচ্ছি পরের সংবাদে। কোরবানির ঈদকে সামনে রেখে আগেভাগেই বাড়তে শুরু করেছে আদার দাম। কয়েকদিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে প্রায় 50 টাকা বেড়ে চায়না ও মিয়ানমার থেকে আমদানি করা আদা বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন চাহিদার চেয়ে বাজারে আদা সরবরাহ কম, দাম প্রায় দ্বিগুণ বাড়ায় বেকায়দায় ভোক্তারা। সেলিম মালিকের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। সারা বছর দেশের আদার চাহিদা প্রায় 3 লাখ টন, এর মধ্যে খুব সামান্যই যোগান দেন দেশের চাষিরা। প্রায় 90 থেকে 95 ভাগই আমদানি নির্ভর আদার বাজার। এবার কুরবানির ঈদের আগে হু করে বাড়ছে মাংস রান্নার অন্যতম অপরিহার্য মশলাটির দাম। চাহিদার তুলনায় বিদেশ থেকে কম আদা আসছে এমন অজুহাতে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারকরা জানিয়েছেন তারা আদা বিক্রি করছেন কেজিতে 103 থেকে 160 টাকা। পাইকারি বাজারে বিক্রি করতেছি 103 টাকা থেকে 104 টাকা পর্যন্ত, 105 টাকা 108 টাকা এখানে বিক্রি করতেছি, ভালোটা 108 টাকা আর একটু নর্মাল হলে 105 টাকা। পরের বন্দরের মধ্যে জাহাজ ভিড়তে পারে নাই, সামনে একটু 2-1 টাকা বাড়তে পারে। আদার সবচেয়ে বড় পাইকারি বাজার রাজধানীর শ্যাম বাজার। এখানকার পাইকাররা জানালেন কয়েকদিনের ব্যবধানে 40 থেকে 50 টাকা বেড়েছে মশলাটির দাম। চায়না ও মিয়ানমারের আদা বিক্রি হচ্ছে
100 থেকে 110 টাকা কেজি দরে। চায়না আদা আজ থেকে 20-25 দিন আগে ছিল আপনার $750-$800, আজকে $1,215। বার্মাতে ছিল $800-$1,250, কিন্তু এখন সে বার্মার আদা $1,100-$1,200 পার টন চলছে। আর খুচরা বাজারে আদার দাম আকাশচম্বী, বিক্রি হচ্ছে $130 থেকে $160 কেজিতে। চায়না আদা আগে ছিল $100 থেকে $90, আর এখন হয়েছে $130 থেকে $140, আর বার্মাদা ছিল $100 কেজি, এখন হয়েছে $160 থেকে $150। এমন লাগামহীন দামে নাজেহাল ভোক্তারা। এক সপ্তাহ আগে কিনে গেছি আদা, আপনার কম পেয়েছি, এখন আসছে আবার এক সপ্তাহ পরে আবার একটু দাম বাড়তেছে, মানে দিন দিন বাড়তেছে, ক্রয় ক্ষমতা সব বাইরে চলে যাচ্ছে, এবং এভাবে কিনলে আমাদের আমাদের জীবন চলার মধ্যে খুব অসুবিধা দাঁড়িয়ে দাঁড়াচ্ছে। এদিকে কুরবানির ঈদকে সামনে রেখে বাজারে কেজিতে $900 বেড়ে এলাচে বিক্রি হচ্ছে $250, আর $70 বেড়ে দারচিনি বিক্রি হচ্ছে $420। মাসে এলাচি $1,600 থেকে বেড়ে $2,500 হয়েছে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।